আগে বেহালার ফ্লাইং ক্লাবে উপস্থিত আয়কর দপ্তরের আধিকারিকরা। অভিষেকের চপারে ট্রায়াল রান বন্ধ রেখে ছানবিন, খতিয়ে দেখা হলো সমস্ত ব্যাগ ও জিনিসপত্র। কোথাও আয়কর বিভাগ, কোথাও নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। আসন্ন লোকসভা ভোটের মুখে প্রার্থীদের চপারে তল্লাশি শুরু হলো। রবিবার বাংলার পয়লা বৈশাখের দিন বেহালার ফ্লাইং ক্লাবে পৌঁছে যান আয়কর আধিকারিকরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে ট্রায়াল রান বন্ধ করে শুরু হয় তল্লাশি। চপারে থাকা ব্যাগপত্র, সামগ্রী সবকিছু ঘেঁটে দেখা হয়। নিরাপত্তা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে এমন অভিযোগও সামনে এসেছে। এদিন নির্বাচন কমিশনের নির্দেশ মতোই কাজ করেছে আয়কর, তবে এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসাবেই দেখছে বিরোধী পক্ষ। তাদের দাবি, নির্বাচন যতই এগিয়ে আসছে লেভেল প্লেইং ফিল্ড পাওয়া মুশকিল হচ্ছে। अब ये बिल्कुल साफ है कि भारतीय जनता पार्टी डरी हुई है, भारतीय जनता पार्टी घबराई हुई है। बंगाल में हमने आज क्या देखा कि अभिषेक बंदोपाध्याय का जो हेलीकॉप्टर है उसको जांच करने के लिए इनकम टैक्स के ऑफिसर आए। क्या खोज रहे हैं आप? किसने भेजा आपको इनकम टैक्स ऑफिशियल को? ये साफ जाहिर है कि भारतीय जनता पार्टी और उनकी जो पॉलिटिकल लीडर है उनके निर्देश पे ही, उनके ही आदेश पे ही तृणमूल कांग्रेस को जो है विरक्त किया जा रहा है। और आज की ये हेलीकॉप्टर की जांच यही प्रमाण करती है कि भारतीय जनता पार्टी आप इतने घबराए हुए हैं क्योंकि आप हारने वाले हैं और हारने पे आप मजबूर हो गए हैं कि इस तरीके से तृणमूल कांग्रेस को अगर आप डिस्टर्ब कर सकें। कोचबिहारे जनसभा थेके अभिषेकेर चपार तल्लाशी निये मुख खुलेछेन মমতা। আরে আজকে গণতন্ত্রটাকে তো আপনারা জেলখানা তৈরি করে দিয়েছেন, দেশটাকে তো বিক্রি করে দিয়েছেন। আজকে সারা পৃথিবী কি বলছে একবারও ভেবে দেখছেন? ভারতবর্ষের গণতন্ত্রকে নিয়ে যে স্বৈরাচারী খেলা আপনারা করছেন, সবার দুয়ারে ইডি পাঠিয়ে দিচ্ছেন, সিবিআই পাঠিয়ে দিচ্ছেন, ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিচ্ছেন, এনআইএ পাঠিয়ে দিচ্ছেন। অভিষেকের কালকে একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল, হেলিপ্যাডে চলে গিয়ে ইনকাম ট্যাক্স বাবুরা, হেলিপ্যাডে নাকি হেলিকপ্টারে নাকি সোনার টাকা নিয়ে আসছে। আমরা ওটা আমরা করি না, ওটা বিজেপিরা করে। তার কারণ ওরা বিএসএফ এর এতে আসে, ওরা সিআইএসএফ এর এতে আনে, এরা প্লেনে আনে। কোনোদিন কোনো পুলিশের সাহস হয়েছে তাদের গিয়ে চ্যালেঞ্জ করার? আর আমরা এসব নিয়ে ঘুরি না, আমাদের ঘোরবার প্রয়োজন মনে পড়ে না। আমরা একটা সিস্টেমে চলি, যখন কিছু থাকবে না মায়ের কাছে আঁচল পাতবো, মা গো একটা টাকা দাও, একটা নোট একটা ভোট। কখনো ভাইকে বলবো ভাই একটা টাকা দাও, বোনেরা একটা টাকা দাও, ইয়াং জেনারেশন এগিয়ে এসো, দেশকে বাঁচাও, দেশকে বাঁচাও, দেশকে বাঁচাও। মোদি খা লেগা, মোদি খা লেগা, মোদি খা লেগা। জীবন যদি ভালো রাখতে হয় সুস্থ পথে চলতে হয়। আর একটা কথা আমি বলবো, আমি কখনো জিনিসের দাম বাড়াই না, এই কারণে জিনিসের দাম বাড়ায় সেন্ট্রাল গভর্নমেন্ট। সবচেয়ে বেশি জিনিসের দাম কে বাড়িয়েছে? সেন্ট্রাল গভর্নমেন্ট। একটা কথা তো বললেন না এসে, সবচেয়ে বেশি বেকারের সংখ্যা কোথায় ভারতবর্ষে? এডুকেটেড এমপ্লয়মেন্ট। বিষয়টি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে মমতা অভিষেকের বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দিয়ে শুভেন্দুর দাবি, দেশের আইন সকলের জন্য সমান। দিল্লিতে ইলেকশন কমিশন ফুল বেঞ্চ ইসি করেছিল না দিল্লিতে, সেদিনই তারা বলেছিল যে এবারে স্পেশালি রাজনৈতিক দল এবং নেতারা যে হেলিকপ্টার এবং চার্টার ফ্লাইট ব্যবহার করবেন সেখানে তল্লাশি করা হবে এবং সেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে দায়িত্ব দেওয়া হবে। এটা রিকল করুন, অতএব ন্যাচারালি দেশের আইন সবার জন্য সমান, দেশের আইন আলাদা হতে পারে না। এখানে ভাইপো পিসিকে আলাদা আইনে ট্রিটমেন্ট করা হয়, এটা দেশের আইন সবার জন্য ইকুয়াল। আপনারও একটা ভোট ভারতবর্ষের রাষ্ট্রপতি। উনি যে ভিডিওগ্রাফি করলেন সেটা কি উচিত? উনি ভিডিওগ্রাফি করেছেন, করতে পারেন, তাতে কি হয়েছে? সম্প্রতি নির্বাচন কমিশনের তরফে জানানো হয় যে সমস্ত প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, প্রত্যেকের নির্বাচনী খরচের ক্ষেত্রে কি কি পদক্ষেপ করা হচ্ছে সে বিষয়ে কমিশন নজরে রাখবে। তিনি হেভিওয়েট হলেও ছাড় পাবেন না। রবিবারের পর সোমবারও তল্লাশি চলেছে দেশের এক হাই প্রোফাইল নেতার চপারে, তিনি রাহুল গান্ধী।
নির্বাচনের সার্বিক বিষয়টাতে স্বচ্ছতা রাখার জন্য এহেন পদক্ষেপ। কিন্তু বিরোধীরা প্রশ্ন করতে ছাড়ছেন না। তাদের দাবি, পুরো বিষয়টাতে যদি স্বচ্ছতা থাকে তাহলে বেছে বেছে বিরোধী দলের নেতাদেরই টার্গেট করা হচ্ছে কেন? ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।